এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সমাজে প্রতিষ্ঠিত এবং সম্মানিত হতে চায় না, কিন্তু কিছু মানুষ এমন আছে যারা শুধুমাত্র অর্থ লোভে কিংবা সম্মানের লোভে যে কোনো সীমা অতিক্রম করতে রাজি হয়ে যায়। হ্যাঁ, কিছু মানুষ এমন আছে যারা নিজেদের ধর্মের বইকে পুড়িয়ে ফেলতে পারে, নিজেদের চেনা মানুষগুলোর মৃত্যু কামনা করতে পারে বা মানুষের বলি দিতে পারে, এমনকি শয়তানের পূজা অবধি করে এই সকল মানুষেরা। হ্যাঁ, এরকম মানুষের উদাহরণ আমরা সমাজে মাঝে মধ্যেই পেয়ে থাকি, হয়তো কিছু মানুষ নাও পেয়ে থাকতে পারেন। তবে আজকের ভিডিওটিতে আমরা অ্যাটলাস্ট এটাই দেখব যে তারা কি সত্যি জীবনের সব খুশি, সব আনন্দ, সব অর্থ, সব সম্মান পেয়ে থাকে। আজকের ভিডিওটি এই সকল বিষয়কে বিশ্লেষণ করা নিয়েই। তো চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি ডিসক্লেমার, এই ভিডিওটির উদ্দেশ্য সমাজের কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া নয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরেই জাজ করবেন। তো চলুন এবার শুরু করা যাক। আমরা প্রত্যেকেই একবার হলেও ইউটিউবে এরকম একটা ভিডিও নিশ্চয়ই দেখেছি, ইলুমিনেটি কনফার্ম, আর তাও পৃথিবীর বিগেস্ট বিগেস্ট সুপারস্টার কিংবা সেলিব্রিটিদের নিয়ে করা ভিডিও। আসলে এই কনস্পিরেসি থিওরিতে এটাই মানা হয় যে পৃথিবীর সব থেকে অর্থ সামর্থ্য এবং সব সুখ সম্পন্ন মানুষগুলোই ইলুমিনেটি দ্বারা পরিচালিত। এই ইলুমিনেটি আসলে কি, পুরো পৃথিবীতে মানা হয় যে ভীষণ শক্তিশালী একটি সংস্থা রয়েছে যেটা গুপ্তভাবে নিজেদের কাজ বা নিজেদের চিন্তাধারাকে নিয়ে চলেছে, আর এরা পুরো পৃথিবীকে কাঠ পুতুলের মতো কন্ট্রোল করে। তাছাড়া ব্যাংকস, পলিটিক্স, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, নিউজ, এমনকি টিভিতে আসা যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো পর্যন্ত নাকি ইলুমিনেটি দ্বারা কন্ট্রোল করা হয়। এই গুপ্ত সংস্থাগুলোর নাম হলো দ্য অর্ডার অফ ইলুমিনাটি, অর্থাৎ ইন শর্ট ইলুমিনাটি। তো আমরা এইটুকু তো বুঝতে পেরেছি যে ইলুমিনেটির কাজ কি। তো এই ইলুমিনেটির নামটা কোথা থেকে এলো বা এর মানেটা কি, এটা জানার জন্য আমাদের অতীতে যেতে হবে। পয়লা মে 1996 সালে যখন জার্মানির পাবেরিয়া প্রান্তে অ্যাডাম ওইসিপ্ট নামের এক প্রফেসর চারজন ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে মিলে একটি গুপ্ত গ্রুপ বানিয়েছিল যার নাম তারা রেখেছিল পারফেক্ট অ্যাবিলিটিস, মানে তারা সমাজে এমন পরিবর্তন করতে চায় যা সমাজে একরকম পারফেকশন আনতে পারে। এই গ্রুপটি ওই সময়ে সমাজের চিন্তাধারায় সন্তুষ্ট ছিল না, কারণ ওই সময় জুইস্ট মানে হার্ডকোর খ্রিস্টানরা মিসিরিয়াস লোকেদের উপর নিয়ন্ত্রণ করত। এটা বিজ্ঞান এবং ক্রিটিক্যাল থিঙ্কিংকে ঢাকত এবং অন্ধবিশ্বাসকে বাড়াত। সমাজের এই চিন্তাধারাকেই পারফেক্ট এবিলিটিসরা সব থেকে বেশি ঘৃণা করত। পারফেক্ট এবিলিটিস এই সিস্টেমকে অর্গানাইজ রিলিজন বলতো, মানে সহজ কথায় ভেবে চিনতে ধর্ম সংগঠন, মানুষের উপর নিজেদের কাবু পাওয়ার জন্য ধর্মের ব্যবহার যাকে বলা হয়। আর এটা ঠিকই ছিল, কারণ সেই সময়ে ধর্মের সামনে কেউ কোনো প্রশ্ন করতে পারত না। ইলুমিনেটি শব্দের জন্ম হয়েছিল ল্যাটিন শব্দ ইলুমিটাস থেকে, যার অর্থ হলো এনলাইটেনমেন্ট, যার বাংলা অর্থ হলো জ্ঞান দান। আমাদের গৌতম বুদ্ধ একজন এনলাইটেনমেন্ট মানুষ ছিলেন এবং উনি না তো ভগবানকে মানত না তো কোনো ধর্মকে, কিন্তু এটা আলাদা কথা যে মানুষ তাকেই ভগবান বা ধর্ম বানিয়ে নিয়েছে। কিন্তু কিছু আলাদাই ব্যাপার হলো 1782 মানে ইলুমিনাটি সংগঠন হবার 6 বছর পর উইশেপ্ট যে ইলুমিনাটিকে বানিয়েছিল তিনি আরেকটি ফ্রি মার্শন নামের সংগঠনে কাজ করে অর্গানাইজেশনের স্ট্রাকচার বানানো শিখে নিয়েছিল। কি করে একটি গুপ্ত অর্গানাইজেশন কাজ করতে হয় এবং তার ওপর নিয়ন্ত্রণ কি করে রাখতে হয়, এই সকল জিনিস প্রফেসর খুব ভালোভাবে আয়ত্ত করে নিয়েছিল। এই 6 বছরে তার কাছে পুরো 300 ইলুমিনাটির অফিসিয়াল মেম্বার ছিল, যেটা উইশেপ্ট এবং আরো এক ভীষণ প্রভাবশালী মানুষ অর্ডালক ন্যাক মিলে এক করেছিল। এই সময় ইলুমিনেটির টার্গেট আরো একবার পরিষ্কার ভাবে ব্যাখ্যা করা হলো, ওরা চাইতো দ্য নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার, মানে এমন এক পৃথিবী যেখানে ধর্মের উপর নির্ভর করে মানুষকে ভাগ করা যেন না হয়। এটাই গভর্নমেন্ট দ্বারা চালানো হবে। এই পৃথিবী জাগরণ লোকেদের জন্য হবে যা মানুষের উন্নতি করতে পারবে। এই টার্গেট পূরণ করবার জন্য ইলুমিনাটি ওই সময়ের বহু ধনী এবং প্রভাবশালী মানুষের সাথে নিজেদের কন্ট্যাক্ট বাড়াতে থাকে এবং তাদের নিজেদের সিক্রেট সোসাইটিতে যোগদান করতে থাকে। ইলুমিনাটির মেম্বারসরা কতটা যোগ্য ও পুরনো
তা মনে রাখবার জন্য ওরা তিনটে হায়রাকিসও বানায়। এই তিনটি হায়রাকিসের নাম ছিল নোভিস মানে মূর্খ, মিনারেবল মানে জ্ঞানী, ইলুমিনেটেড মিনারেবল মানে একদম ইনলাইটেড মানুষ। মানা হয় যে ইলুমিনেটির চিহ্ন হলো এই চোখ, যাকে বলা হয় দ্য আই অফ প্রভিডেন্স কিংবা দ্য অল নোয়িং আই, যার বাংলা অর্থ হলো সব জানতা চোখ। কিন্তু অ্যাকচুয়ালিতে এই চিহ্নটি ইলুমিনেটির নয়, এই চোখ ফ্রিমেসনারি দলের ছিল। এর পেছনের মান্য ছিল মানুষত্বকে আপন করো, কারণ ভগবানের চোখ সব সময় আপনাকে দেখছে। আর এটা ইলুমিনেটির বিচারধারা থেকে আলাদা ছিল, এর কারণে ইলুমিনেটির নিচের একটা চিহ্ন ছিল যাকে বলা হয় দ্য মিনারেবল আউল, মানে এমন একটি পুরনো জিনিস যেটা ভীষণ ইনলাইটেড ও বুদ্ধিমান। ইলুমিনেটি খুব তাড়াতাড়ি নিজেদের সংগঠন বিস্তার করতে লাগে এবং বিশেষভাবে যুবকদের নিজেদের দলে যোগদান করতে সক্ষম হয়। কিন্তু ধর্মযাজকদের থেকে ওদের মাঝে মধ্যেই মৃত্যুর হুমকির সম্মুখীন হতে হতো বা ভয় দেখানো হতো। ধার্মিক মানুষেরা এই সংগঠনের বিন্যাস চাইত বা শেষ চাইত। 1785 সালে ইলুমিনেটির নতুন নির্বাচিত শাসক চার্লস থিওডোর এই সংগঠনের চাপ সামলাতে না পেরে তিনি এই সংস্থা বন্ধ করার আদেশ দেন, কারণ ক্ষতির সম্ভাবনা অনেক বেশি ছিল। কিন্তু মানা হয় যে ইলুমিনেটি বন্ধ হওয়ার পরেও আসলে বন্ধ হয়নি। উইসেপ্ট প্রতিজ্ঞা করেছিল যে নিজে এটা আবার শুরু করবে এবং সেটা করেও। এটাই কনস্পিরেসি থিওরি। হ্যাঁ, এটা ঠিক যে ইলুমিনেটি এমন একটি সংস্থা ছিল যেটা পৃথিবী থেকে অন্ধভক্তি ও অন্ধশ্রদ্ধাকে শেষ করতে চেয়েছিল, মানুষত্বকে বাড়াতে চেয়েছিল, মানুষের মধ্যে ভেদ বিভেদ শেষ করতে চেয়েছিল। কিন্তু ধর্ম বিক্রয়কারী মানুষেরা এটা হজম করতে পারেনি, আর ইলুমিনেটিকে এত বদনাম করা হলো যে মানুষ ইলুমিনেটিকে শয়তানের পূজারক হিসাবে মানতে শুরু করে। উদাহরণস্বরূপ, ঈসাই ধর্মতে আগে কেউ যদি ভগবানকে না মানে তবে তাকে শয়তান বলা হতো, আর এই জন্যই হয়তো ইলুমিনেটিকেও ডেভিল হুইসপার্স বলা হয়। ইলুমিনেটির বিচারধারা এবং গৌতম বুদ্ধের বিচারধারার মধ্যে প্রচুর সিমিলারিটিস আছে। শুধু ইলুমিনেটি পৃথিবীকে বদলাতে চেয়েছিল আর গৌতম বুদ্ধ নিজেকে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু দুইজনেই ইলুমিনেশন অর্থাৎ ইনলাইটেনমেন্টে বিশ্বাস করত। আমি জানি এই সত্যিটা একটু অবাক করার মতো, কারণ আপনি হয়তো অন্য কিছুই শুনেছিলেন। তবে কি ইলুমিনেটি একটি ভালো সংস্থা? অতীতের পরিস্থিতিতে হয়তো হ্যাঁ। ধর্মযাজকদের অত্যাচারের বিরুদ্ধে অনেক সংগঠন রয়েছে এবং মানব সভ্যতা আজ আরো সভ্য এই কারণেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে আমি মানি ইলুমিনেটি একটি সঠিক সংগঠন হতে পারে না, কারণ ঈশ্বর মানুষের মনে আশা প্রদান করে আর উইদাউট আশা মানুষের বাঁচাটা দুর্বিষয়। হ্যাঁ, ঈশ্বরকে না মানলে হয়তো মানুষ শয়তানকে পূজো করবে নিজেদের আশা পূরণের জন্য, যেটা আজও করে চলেছে কিছু সংখ্যক মানুষ। তবে তারা বিফলেও যাচ্ছে, কারণ ঈশ্বর আছে আমাদের পাশে। এটাই একটি বিশ্বাস যা আজও পৃথিবীতে শুভ শক্তিকে জিতিয়ে রেখেছে। কিন্তু ইলুমিনাটির বিজ্ঞানভিত্তিক চিন্তাকেও এই সভ্য সমাজ মেনে চলে, যার ফলে ঘটেছে বিকাশ। ভিডিওটির শেষে এইটুকু তো আমরা বলতেই পারি, না, ইলুমিনাটি শয়তান নয় বা শয়তানের পূজারি নয়, শুধুমাত্র একটি চিন্তাধারা। এবার কথা বলা যাক সেই সকল মানুষের কথা যারা শয়তানকে পূজো করে অর্থ কাম মোক্ষ সম্মানের লোভে। তারা কি সত্যি সুখ এবং খুশি খুঁজে পায়? এর উত্তর সাইন্টিফিক্যালি তো আমার কাছে নেই, তবে আমার কমন সেন্স উত্তরটা দিয়েই থাকে, আর আশা করি আপনারটাও দেবে। ধরে নিন ঈশ্বর যদি পজিটিভ শক্তি হয়, তবে আমরা ঈশ্বরকে বা পজিটিভ শক্তিকে ব্যবহার করতে পারি না, বরং অনুভব করতে পারি। আপনি নিশ্চয়ই এতটাও শক্তিশালী নন যে ঈশ্বরকে ব্যবহার করতে পারবেন, রাইট? তবে শয়তান কি এতটাই দুর্বল যে কোনো মানুষ তাকে ব্যবহার করে সুখ পাবে? প্রথম কোশ্চেন তো, মানুষ শয়তানকে ব্যবহার করছে নাকি শয়তান মানুষকে? দ্বিতীয় কোশ্চেন, যদি মানুষ ব্যবহৃত হয়ে থাকে শয়তানের দ্বারা, তাহলে ব্যবহৃত মানুষ কি করে সুখ পেতে পারে? তৃতীয় কোশ্চেন, সুখ আনন্দ দেওয়াটা কি শয়তানের কাজ? আমার কাছে এগুলোর স্পষ্ট উত্তর আছে, আর আমি জানি আপনাদের কাছেও আছে। যাই হোক, প্রথমবার কমেন্টে ঈশ্বর শুভশক্তি মনুষ্যত্বের জয়গান করার অনুমতি দেওয়া হলো, যাতে কোনো সো কল্ড শয়তান যদি আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্স দেখে তাহলে ভয় পেয়ে যায়। সর্বশেষে, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের সম্পর্কগুলোকে আগলে রাখবেন এবং যাকে তাকে বিশ্বাস গিফট করবেন না। আর যদি শয়তানের সম্মুখীন হন তবে নিশ্চয়ই ঈশ্বরকে একবার ডাকবেন। স্টে হ্যাপি, স্টে কুল।